আমরা মা মেয়ে সবাই রেডি হয়ে বসে আছি, কিন্তু যেতে পারছি না। বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বাইকে তো যেতেই পারবো না, তো তার জন্য ভাবছি মানে টোটোতে যেতে হবে বা কিছু গাড়িতে যেতে হবে। তো ওই জন্য ওর পাপা গেছে আনতে, দেখা যাক কখন বেরোতে পারি। 11:15 বেজে গেছে, বৃষ্টি পড়ছে। হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিস ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে তো মহানবমী, আমার তরফ থেকে সবাইকে নবমী শুভেচ্ছা। তো আমরা রেডি হয়েছি, রেডি হয়ে মানে বেরোবো যে বৃষ্টি নেমে গেছে। তো এখন দাঁড়িয়ে আছি, বাইক নিয়ে যাও তো যাবে না, তার জন্য দেখা যাক। আজকে কালকে তো ঘুরতেই পারিনি, সেই অষ্টমীতে বৃষ্টি নেমে গেছে। আমাদের এখানে আজকেও বৃষ্টি নেমেছে, কালকে থেকে আজকে আরো জোরে বৃষ্টি হচ্ছে। তোমার দাদা ভাইও রেডি হয়েছে, ও দাঁড়িয়ে আছে গেটের সামনে। দেখো তোমাদের দাদা ভাই আর আমার একটা পিকচার, আর এখন আমার মেয়ের আর আমার একটা পিকচার, কেমন আমরা সেজেছি তার জন্য দাওয়াই। আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। এখন বেরোবো, একটু বৃষ্টিটা কমেছে তো। বৃষ্টি তো কমেছে, এখন রাস্তায় এরকম জল, আমাদের রাস্তা এত বাজে, রাস্তায় জল জমে গেছে। আমি ব্লগ বানাচ্ছি। দেখো অবস্থা আমাদের রাস্তার জল। এই দেখো প্যান্ডেলের মানে যখন বৃষ্টি কমেছে, দেখো আবার কেমন লোক হয়ে গেছে। বৃষ্টি যখন ছিল এতটা লোক ছিল না, বৃষ্টিও থেমেছে, আবার লোক শুরু হয়ে মানে হয়ে গেছে। আর এখানে একটা ছোট মোটো মেলা হয় এখানে, দেখো না দোকান বসেছে মেলার, বেলুন আর প্যান্ডেলটা ভীষণ সুন্দর। ভেতরে ঢুকেছিলাম এই মন্দিরটার, আর মানে ঢুকতে পারছিলাম না, বৃষ্টি হয়েছে বলে একদম কাদা সামনে। সবাই দেখো শাড়ি ধরে ধরে যাচ্ছে ভেতরে, আমারও একই পরিস্থিতি, শাড়ি পরে গেছিলাম বলে কাদা হয়ে গেছে। এই যে এখন আমরা একদম ভেতরে ঢুকছি, বেশ ভালোই ই করেছে, কিন্তু দেখো কি অবস্থা, জল কাদা। আর এখানে শাড়ি ধরবো না ব্লগ বানাবো কিছু বুঝতে পারছিলাম না, শাড়ি একদম আমার কাদা কাদা হয়ে গেছে, এত কাদা। লোক আছে কিন্তু, লোক আছে বলে আরো কাদা বেশি হয়ে যাচ্ছে। দেখো কেমন ভিড় ভেতরে, আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল, এক তো শাড়ি পরে গেছি আর জল কাদার জন্য। ভেতরটা কি ভিড় লোক, আমরা ভেতরে ঢুকে পড়েছি। দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে, আর ভেতরটা ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এই ক্লাবে হয়তো অনেকবার প্রাইজ পেয়েছে, তো দেখলাম অনেকগুলো প্রাইজ আছে সামনে, মানে হয়তো আমরা যেখানে থাকি সেখানকার হয়তো পুজো শারদীয়ার যে ইসে হয় সেই ওখানে মতো ফার্স্ট প্রাইজ পেয়েছিল একবার হয়তো। দেখো ঠাকুরটা কি সুন্দর, ভীষণ সুন্দর ঠাকুরটা। আর এত লোক, সামনেও যেতে পারছিলাম না ঠাকুরটার, আর উপরটাও দেখাচ্ছি তোমাদের একটু। লাইটিং গুলো ভীষণ সুন্দর, এই ক্লাবটারই লাইটিং এগুলো। এটা আরেকটা ক্লাব, সেটা আমরা যাচ্ছি, এটার মানে ওই ক্লাবটার ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দেখে এসেছি। বিরিয়ানির দোকানে যাচ্ছিলাম তখন, মানে এই দোকানে বিরিয়ানি তো আমরা পাইনি, যাচ্ছি যেন সামনে দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়া মানে ওর বন্ধু আমার ভাইয়া হয়। এটা আরেকটা ক্লাব, এটার সামনে আমি ভেতরে ঢোকা হয়নি। এই যে আমার মেয়ে বেলুন কিনে দিয়েছে ওর মামা,
নিয়েছে মা। তুমি আমার বেলুন নিয়েছো? বেলুন কিনে দিয়েছে। বেলুন দেখেই ওর বেলুন লাগবে। যে বেলুন নিয়ে ঘুরছে ও যা দেখছে ও তাই লাগবে। এই যে আমরা খেতে বসে গেছি, মানে প্রথমে একটা অন্য দোকানে গেছিলাম, শুধু ওখানে যেখানে বিরিয়ানি হয় সেই বিরিয়ানির দোকানে, কিন্তু এত ভিড় ওখানে জায়গাই পাচ্ছিলাম না, তার জন্য এই দোকানে পড়ে মানে এই রেস্টুরেন্টে এলাম খেতে। বিরিয়ানি আর লেগ পিস নিয়েছি খাওয়ার জন্য, আর পেঁয়াজ দিয়েছে আর পাঁপড় দিয়েছে। তো আমরা চলে এসেছি, বৃষ্টির জন্য ভালো মতো ঘুরতে পারিনি, বেরিয়েছিলাম কটার দিকে, 11টার দিকে বেরিয়েছিলাম। তো এখন প্রায় 1:30 বাজেনি, প্রায় কাছাকাছি 1:30 মতো হয়েছে। তো মেয়ে দোকানে গেছি, যা দেখছে তাই লাগবে। এই দেখো মেয়ের জন্য বল আনতে হয়েছে, বেলুন আনতে হয়েছে, যে বেলুন, যে বেলুন, আর বেলুন লাগবে, বল লাগবে, মানে যেটা দেখছে দোকানে ওটাই ওর লাগবে। এখন দেখো এত রাতে আমার মেয়ে চকলেট খাচ্ছে, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর সাথে আমাদের দেখা হয়েছিল, তো চকলেট কিনে দিয়েছে, তো চকলেট খাচ্ছে। এখন ঘুম নেই আজকে, তো বৃষ্টিটা এখন নেমে, যখন আমরা বেরোবো তখন তো কি বৃষ্টি, বাবা রে বাবা, সেই বৃষ্টি নেমেছিল। এখন আপাতত বৃষ্টি নেই, মানে ভিজিনি, কালকে যেমন ভিজে গেছিলাম আজকে সেরকম ভিজতে হয়নি। তো আর ভালো লাগছে না, আর পুজোটা সত্যি এবার মানে ভালোভাবে কাটাতে পারলাম না, বৃষ্টি আর বৃষ্টি আমাদের এখানে, সেরকম ভাবে পুজো দেখতে মানে হেঁটে হেঁটে, এক তো বাইক নিয়ে যাওয়া হয়নি আজকে, আমার তোমাদের দাদা ভাইয়ের বন্ধু গেছিল আমাদের সাথে আরেকজন, আমি ভাইয়া বলে ডাকি ওকে, তো ও গেছিল, তো এতজন তোর বাইকে যাওয়া যাবে না, এই জন্য বাইকে যাইনি, আর বৃষ্টিও ছিল তখন যাওয়ার সময়। তো এখন তো বৃষ্টি নেই, তো ওকে আবার ও দিয়ে আসতে গেল তোমাদের দাদা ভাই। তো আজকের ব্লগটা এতটুকুনি, তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাত তো 12টা বেজে গেছে, সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া, গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।